বন্ধুকাল বারো হাজার ছশ পদ যপ্লাই ইতিমধ্যে হয়ে আছে বন্ধুকাল এই পরীক্ষ ডি এম ই পরীক্ষায় হোক বন্ধুকাল হেলথর ফলপা পদ মুি হব ইতিমধ্যে গম মতে বন্ধুকাল অতি সালে বন্ধুকাল এই পরীক্ষাই হোক যুক্ত পরীক্ষা প্রথমে সিলেকশন প্রসেস হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হব পিছত বাইবা টেস্ট অনুষ্ঠিত হব বেলে আৰু এক নাই বন্ধুকাল কেবল পুলিশের যে ডিফেন্সের চাকরি সময় হয় সেইবর বেলে অনুষ্ঠিত হয় সিলেকশন প্রসেস আর গেট থ্রি গেট ফোর অসম বিকে যিকোনো গেট থ্রি টেস্টে হোক গেট ফোর টেস্ট হক যে কোন পরীক্ষা হক সকল উপর হাতানতে আপনগর সিলেকশন প্রসেস এটাই রিটেন एग्जाम পাস করিব লাগব রিটেন एग्जाम পাস করি ভাইবা টেস্টত বহিব লাগব ভাইবা টেস্টত মুখামুখী কই মৌখিক পরীক্ষা নিচনা অনুষ্ঠিত হব কারণ মই জয়া বছর যেটু দিছো হেতু মই নিজে গম পাও বন্ধু সকল আপনগর হাতানতে এই পরীক্ষা সমূহ হাতানতে যে অনুষ্ঠিত হব এবাৰ সকল নতুন নিয়মত অনুষ্ঠিত হব জয়া বছরত কই এবাৰ হকেতে নতুন নিয়মত অনুষ্ঠিত হব কি কি নতুন নিয়ম আর এটু বহুত ভাল কথা ভাল পদক্ষেপ লৈছে অকম সরকার অখন মুখ্যমন্ত্রী ডা ধন্যবাদ জ্ঞাপন কৰিব লাগিব আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াদিনা উল্লেখ কৰিছে আৰু অসমৰ চাকৰিসমূহ সকলোবোৰ নিকা হ'ব নিশ্চিত হ'ব প্ৰথম কথা আৰু সকলোবোৰ অসম চৰকাৰৰ ফালৰ পৰা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰ বিশেট এখন দিছে যে আপোনালোকে তাৰ আগতে এটা অনুৰোধ জনাই দিম যিসকলে মোৰ চেনেলটো প্ৰথমবাৰ ভিজিট কৰিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব কাৰণ অসম চৰকাৰৰ যিকোনো আপডেটেই হওক অসমৰ চাকৰিৰ যিকোনো খবৰে হওক মোৰ চেনেলৰ পৰা সকলোবোৰ দিয়া হ'ব দায়িত্ব সহকাৰে আৰু আগন্তুক দিনক মই দিম মই নিজে প্ৰিপাৰ্চন কৰি আছোঁ নিজে নিবনুৱা হয় সকলোক মই হাত যোৰ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু যিসকলে ছাবস্ক্ৰাইব কৰিছে মোৰ অন্তৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন করেছো আর যখন সাবস্ক্রাইব কৰা নাই তো কোনো জানাইছো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবস যু চাকরির খবরে হোক সাধারণ যাতে খবরে হোক সকল আপডেট মোট চ্যানেলের দিয়া হব বন্ধুকল আর নতুন নিয়মত এটাই পরীক্ষা হব যে সরকার যাওয়ার পৰীক্ষা হয়েছিল সকল পরীক্ষার সাধারণ যুক্ত ওয়েটিং লিস্টের সেকেন্ড লিস্ট সাধারণ ওভার লিপিং হয়েছিল অভারলিপিং নয় কারণ সেই পরীক্ষ বাক বাক করে যখন একটা পোস্টত আটটা দিয়ে পোস্ট সিলেক্ট করে নিদে বন্ধুক যা কাট অফ হিসাব সাধারণ দিয়া হব আর এবার কাট অফ লিস্ট প্ৰথম প্রথম কথা নতুন নিয়মিত এবার কাট অফ লিস্ট মারিব হান্ড্রেড পার্সেন্ট কাত অফ লিস্ট মারবার আর বহুত নিচিনায় বহু দূরত যাই কিনে পরীক্ষা দিব না কারণ পরীক্ষার সেন্টার এবার হাতে সিলেক্ট করবলে দিছে যাওয়ার পরীক্ষার সেন্টার সময় সিলেক্ট করলে দিয়া হওয়া না তিন পরীক্ষা সেন্টার দিয়েছে সেন্ট্রেলের পরীক্ষার নিচিনায় তিনখন পরীক্ষা সেন্টার সিলেক্ট করেছে প্রথম দিছে তাতে পরীক্ষার সেন্টার পরি তাতে যদি দ্বিতীয়খন দ্বিতীয় পরীক্ষা সেন্টার মোটামুটি ওসর থাকা জিলাতে পরিবরিব নিজের জেলাতে পরীক্ষা নহলে প্ৰত্যেকখন জিলাতে পরীক্ষা নহয় মোটামুটি হতারা বিশ জেলাতে পরীক্ষা হবো ইতিমধ্যে পরীক্ষার সেন্টার যদি সিলেক্ট তারপরে গম পাওয়া যায় আর তার পিছত হয়েছে এবার মেট লিস্ট মারিব মেট লিস্ট মানে কাট অফ লিষ্ট যখন সাধারণত মারিবল হয় বন্ধু পরীক্ষাত কিমান কি কাটপ যায় কোনো পোস্টত কি কাট গেছে সেই কাট অফ লিস্ট হান্ড্রেড পার্ট মারিব্যমন্ত্রী আর নিকা নিশ্চিত হবো মেট হিসাবত যাব মুখ্যমন্ত্রী ডুমায় কিন্তু বৃহৎ আপডেট এখন দিয়েছে বন্ধুকল আর ফেক নিউজ নহয় ফেক ভিডিও নহে যখন গম পায় যা চাইছে গম পায় আর সেই কোথায় প্রিপারেশন করতে মানুষের টাকা লো বিচার চাকরি লোবলে এবার সাধারণত ভাল ভাল কিতাব বিচারি বিচাৰে বিচারে অসম সরকার ধন্যবাদ জ্ঞাপন করবই লাগিব আৰু সকলে শেয়ার করে দিব ভিডিওটি আর নিকাব হব মেরিট হিসাব হোক কাটলি সরা হব এবার নতুন নিয়মত সকলোবোৰ প্রসেস দিয়া হব হোক পরীক্ষার সেন্টারও সিলেক্ট করলে দিচ্ছে পরীক্ষা অল্পের নিশ্চিত দিব প্রিপারেশন কৰিবলৈ সময় বেছে ভাল কথা ভাল সময় আৰু আপনাদের প্রিপারেশন কৰিবলৈ